পাঁচ বছরে পাচারের টাকায় চারটি পদ্মা সেতু নির্মাণ করা যেত অর্থ পাচারের মাধ্যমে বিদেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি পররাষ্ট্র এ চিঠি দিয়েছে সংস্থাটি পাচারকারীদের আইনের আওতায় আনা ও পাচারের অর্থ ফেরত আনতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি বিদেশে বিনিয়োগের নামে অর্থ পাচার করে কতজন ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন তার কোনো হিসাব নেই সরকারের কাছে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির এক প্রতিবেদনে বলছে দু সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আটানব্বই হাজার কোটি টাকা যে টাকা দিয়ে চারটি পদ্মা সেতু নির্মাণ করা যেত এমন প্রেক্ষাপটে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণা ও পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে দুদকের চিঠিতে বলা হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে মিস ইনভয়েসিং হুন্ডি ব্যাংক ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে যা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত করছে অর্থ পাচারকারীদের সাজা নিশ্চিত করা এবং পাচারকৃত অর্থ ফেরত আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে তবে এই প্রক্রিয়া যে কঠিন তা উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ কামনা করছে দুদক পানামা পেপার্স প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে বিভিন্ন বাংলাদেশি নাগরিকের নাম উঠে এসেছে বিভিন্ন ব্যক্তির অর্থ পাচারের তথ্য চেয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া সহ পঞ্চাশটি দেশে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুদক যার মধ্যে বাইশটি দেশ সাড়া দিয়েছে